কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছি যে বিভিন্ন আপত্তি আমাদের বিরুদ্ধে করা হয় তার মধ্যে একটি আপত্তি হল যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলি হিন্দুদের অবতার রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে নবী বলে বলে গেছেন এবং আমরাও তাই বিশ্বাস করি এই বিষয়টি কেন বা আমরা কেন তাদেরকে নবী বলে বিশ্বাস করি এটি একটু সংক্ষেপে বুঝিয়ে বলি জি জাজাকুমুল্লাহ হজরত মুসিম সালাম। শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র নবী বলেছেন এবং তিনি সেটা তার একাধিক পুস্তকে সেটা উল্লেখ করেছেন এবং তিনি বিশেষ করে চশমা পুস্তকে তিনি এটা বলেছেন জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহ রসুল আরবের বাইরে অন্যান্য দেশেও কি নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন রসুল করিম সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই পাঠিয়েছেন তারা এসেছেন আর সাথে সাথে এটা বললেন কানাফিল হিন্দে নবিয়ান আসোয়াদার লাউনে ওয়া ইসম আসোয়াদার লাউনে ইসমহ কাহেনা যে ভারতবর্ষে একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন যার বর্ণ ছিল কালো বর্ণ আর তার নাম ছিল কানাই বা কৃষ্ণ তে হযরত মুসিয়ে মাওদ সালাতু ওয়াস সালাম এই রেফারেন্স উল্লেখ করেছেন চশমায় মারিফাত পুস্তকে তারপর তিনি তার আরো অনেক পুস্তকে বলেছেন যে শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র নবী ছিলেন আর এর সপক্ষে তিনি যে যুক্তি দিয়েছেন যে যাদেরকে কুটি কুটি মানুষ দুনিয়াতে মান্য করে এবং যারা একটা বিশেষ সম্মানের আসন মানুষের হৃদয়ে দখল করে আছেন যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আল্লাহ তালা যাদেরকে বিশেষ সম্মান দিয়ে রেখেছেন তারা নিশ্চয়ই আল্লাহ তালার দৃষ্টিতে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন এজন্যই দিয়েছেন আর হজরত মুসিমাসালাতাম নবী বলার কারণে যারা আপত্তি করেন তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আর প্রশ্নটা হলো যে আল্লাহ তালা স্বয়ং পবিত্র কোরআানে বলেছেন নাহাল আল্লাহ তালা প্রত্যেক জাতির মধ্যেই রসুল পাঠিয়েছেন ও কাউমিন হাদিন সুরা রাদের আট নম্বর আয়তে বলছেন যে আল্লাহ তালা প্রত্যেক কোম বা জাতির মধ্যে নবী রাসুল পাঠিয়েছেন আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তালাম বলছেন আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছেন কোরআন শরীফে কয়েকজনের নাম রয়েছে মাত্র সর্বোচ্চ খুঁজেন তিরিশ জনের নামও পাবেন না আর কই বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী তাহলে বাকিরা কোথায় কোরআন শরীফে তাদের উল্লেখ নেই আর এটা আল্লাহ তালা কুরআন শরীফে বলেও দিয়েছেন যে অনেকের নাম তিনি উল্লেখ করেছেন আর একটা বড় অংশের নাম তিনি উল্লেখ করেন নাই কোরআন শরীফে তো তারাও আল্লাহ তালার পক্ষ থেকে নবী ছিলেন হজরত মুসি মহম্মদ আলাহিসুয়া এই আল্লাহ তালার এই নীতিগত শিক্ষার কারণে হজরত শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রকে নোষণা দিয়েছেন তবে শুধু যে হজরত মুসিহ আলাহি সাল্লাতসাল্লাম বলেছেন তা নয় যারা আপত্তি করেন আপত্তিকারীদের আপত্তি করার পিছনে মূলত কারণ অজ্ঞতা অনেক সময় জ্ঞানের সীমাবদ্ধতার কারণেই তারা মূলত করে থাকে আর তা যদি না হয় তাহলে বড় বড় বুজুগরা এবং এই উমতের আলেমরা বিষয়টা অকপটে স্বীকার করেছেন তার আমি রেফারেন্স দিতে পারি যেমন তার কাশ হাদিকায় মাহমুদিয়াতে উল্লেখ রয়েছে সেখানে তিনি ভারতে অনেক নবীর কবর রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন এরপর দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম নান্তুবি সাহেব তিনি তার মুবাহাসা শাহজাহানপুরের তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে নবী হিসাবে এরপরে মির্জা মাজহার জানজানা, তার মলফুজাতে ২৬ এবং ২১৯ ও ২০ পৃষ্ঠায় তিনি শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রকে নবী হিসাবে উল্লেখ করেছেন আরেকজন খাজা ফরিদ তিনি তার মালফুজাত যেটা মুকাবিসে মাজালিস নামে পরিচিত তার তিনশো অষ্টআশি তিনি স্পষ্ট ভাবে বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল তারা কি অলিয়া উলিয়া ছিলেন কিনা বুজুর ছিলেন কিনা কিন্তু তিনি উত্তর দিতে গিয়ে বলেছেন না তারা নবী আসুল ছিলেন এরপর এই দেওবন্ধের আরেকজন আলেম আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলবি তিনি তার ফতুয়ায় আজিজ ঈদ দুইশো চৌরানব্বই পৃষ্ঠায় তাদেরকে নবী বলে ঠিক একইভাবে শিবলি নুমানি সিরাতুন নবি 169 পৃষ্ঠায় তিনি রাম চন্দ্র ও শ্রীকৃষ্ণকে নবী বলে উল্লেখ করেছেন এবং তিনি এটাও বলেছেন এছাড়া মুস্তিম মোহাম্মদ শফি যিনি তাফসিরে মারiful কোরআনের লেখক তিনি তার তাফসীরের তৃতীয় খণ্ডে এর 402 এবং তিন পৃষ্ঠায় তাদেরকে নবী বলে উল্লেখ করেছেন এবং তিনি পূর্বের তফসির তাফসিরে মাজহারির যারা কাজী সানাউল্লাহ পানিপতির রচিত তার বরাত দিয়ে বলেছেন তারা নুকেছিল আর আমাদের এই বাংলাদেশের একজন আলেম মহিউদ্দিন মহিউদ্দিন খান যিনি মাসিক মদিনা পত্রিকার সম্পাদক তিনি তার পত্রিকায় আঠারোশো উননব্বই সালের ডিসেম্বর মাসের এই ডিসেম্বর মাসের যে সংখ্যা সরি ডিসেম্বর মাসের যে সংখ্যা তাতে তিনি বলেছেন বেদ গীতা আল্লাহর বাণী আর এগুলো আল্লাহ নবীদের প্রতি অবতীর্ণ করেছে বেদ পুরাণ কাদের প্রতি অবতীর্ণ হয়েছে বা কাদের বাণী শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রের তাই তাদেরকে তিনিও নবী বলে উল্লেখ করেছেন আর আরেকটা বিষয় হলো দারুল উলুম দেওবন মাদ্রাসার পক্ষ থেকে একটা মাসিক পত্রিকা বের হয় মাহানামা দারুল উলুম তার দুই হাজার সালের যে সংখ্যা ফেব্রুয়ারি মাসের সংখ্যা সেখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক এবং শিক্ষক তার একটা প্রবন্ধ ছাপানো হয়েছে পাসপোর্টের প্রবন্ধ যে প্রবন্ধের নাম সালাতিনে হিন্দ কে আহেদ মে গায়ের মুসলিম কি সারি আর এই প্রবন্ধের আম্বিয়া আর রসুল কে কা আমকান এই শিরোনামে তিনি অন্ততপক্ষে ১৩ তেরো থেকে চোদ্দ জন দেওবন্দের বড় বড় আলেমের নাম উল্লেখ করে তাদের রেফারেন্স তিনি দিয়েছেন যে তারাও রাম শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে নবী বলে আখ্যায়িত করেছেন আমি সবার নাম বলতে পারতাম যার মধ্যে আবুল কাশেম নান্তুবির সাথে সাথে আবুল আশাফ তানবি সাহেবও রয়েছেন তাছাড়া আরো বড় বড় দেওবন্দের আলেমরা রয়েছেন তো এই পুস্তকে ওই লেখক আমাকে যেহেতু সংক্ষেপ করতে হবে বলেছেন বিরতিতে যেতে হবে ওই লেখক তার এই পুস্তকে তিনি বলেছেন আরেকটা দলিল দিয়েছেন সেটাও প্রণিধানযোগ্য তিনি বলেছেন যে মুসলমানদের একবারে শুরু থেকে মোহাম্মদ কাশেমের যুগ থেকে যত রাজা বাদশারা এখানে হয়েছে মোহাম্মদ কাশেমের যুগটা ছিল একদম হিজরির প্রথম শতাব্দীর শুরুর দিকেই খুব কাছাকাছি সময়ে তিনি এসেছিলেন কয়েক শতাব্দীর মধ্যেই সেই যুগ থেকে নিয়ে যত রাজা মুসলমান হয়েছেন সবাই হিন্দুস্তানের হিন্দু যারা রয়েছে তাদেরকে সারি বা যে অধিকার নাগরিক হিসাবে সেই অধিকারই তাদেরকে প্রদান করেছেন যে অধিকার আহলে প্রদান করা হয় অর্থাৎ নবীর অনুসারী যারা কিতাবের অনুসারী আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কিতাবের অনুসারীদেরকে যে অধিকার দেওয়া হয় মুসলিম সব রাজা বাচ্চারা তাদেরকে এই অধিকার দিয়ে এসেছেন কেন তারাও মনে করতেন তারা নবীদেরই অনুসারী তো এই সব বিষয় পরবর্তীতে এসে আলেমরাও বিভিন্ন সময় স্বীকার করেছেন হজরত মুসিজাল তাই আবারও শেষের দিকে এসে বলছি যারা আপত্তি করেন তারা না জানার কারণে করেন অথবা জ্ঞানের সীমাবদ্ধতার কারণে করেন তাই আমরা দোয়া করি তারা বিষয়টা জানুন এবং বিষয়টাকে মানার চেষ্টা করুন আল্লাহ তালা তাদেরকে শুভ বুদ্ধি দিন ধন্যবাদ মহান সাহেব